নমস্কার বন্ধুরা, আজ আমরা কালে লিনাক্স এর খুব বেসিক কিছু কমান্ড নিয়ে কাজ করব এবং আপনাদের দেখাবো। চলুন আমরা আমাদের কালে লিনাক্স এ ওপেন করি। কালে লিনাক্স টা আমাদের ওপেন করা আছে ভিএমওয়্যার অর্কেস্ট্রেশনে। কালে লিনাক্স কিভাবে ইনস্টলেশন করতে হয় সেটা আমার এই চ্যানেলে আছে, আপনারা চাইলে এটা দেখতে, আমি এই ভিডিও লিঙ্কে ডিসক্রিপশন বোর্ড দিয়ে দেবো। এখন প্রথম আমাদের টার্মিনালটা কিভাবে দেখবো, আমরা দুই ভাবে এখানে তিন ভাবে টার্মিনাল কন্ট্রোল টি দিয়ে টার্মিনাল চালতে আসতে পারি। এই যে এখানে আছে এখানে টার্মিনালটা ইউজ করতে পারবো, অথবা আমরা এখানে যদি না পাই তাহলে সার্চ বাজে টিইআর লিখলে টার্মিনালটা চলে আসবে। তখন আমরা টার্মিনালটা ওপেন করলাম। টার্মিনালটা ওপেন করলে আমরা এখন এসএসএস কানেক্ট করে জিনিসটা কাজ করব। এখন আমরা টার্মিনালটার উপরে এসএসএস কানেক্ট করতে হলে আমাদের কি প্রয়োজন, আইপি প্রয়োজন, ইউজার নেম প্রয়োজন। আমার ইউজার নেমটা আমার জানা আছে এবং এখন আমরা আইপিটা দেখতে পারি কিভাবে, আইপি এ যদি আমরা দিই তাহলে আমাদের আইপি অ্যাড্রেস চলে আসে, অথবা আমি যদি ইফ কনফিগ দিয়ে চলে আসলো। এটাকে আমি স্ক্রিনটা ক্লিয়ার করবো, CLEAR ক্লিয়ার করলাম, স্ক্রিন ক্লিয়ার করলাম। এখন আমরা যদি আরেক ভাবে আইপি দেখতে পারি, আইপি ADT, আমাদের আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা। এখন যদি আমরা এখন এসএসএস ক্লায়েন্টটা কিভাবে লগ ইন করতে পারি, এসএসএস ক্লায়েন্টটা কোন সফটওয়্যার মাধ্যমে ঢুকতে পারে, অথবা আমরা উইন্ডোজের যে কোনো ডিফল্ট টার্মিনাল সিএমডি কমান্ডের মাধ্যমে ঢুকতে পারে। এখন আমাদের এখানে আমি দুই ভাবে, একটা হলো পুটের মাধ্যমে দেখবো, পুটের মতো অনেক সময় মোবাইল স্ট্রিং আছে, অনেকগুলো আছে আমার এই চ্যানেলেও আছে অনেকগুলো, কিভাবে পুটের কানেক্ট করতে হয়, কিভাবে এসএসএস কনফিগারেশন, কিভাবে এসএসএস না স্টার্ট থাকলে কিভাবে এ করতে হয় আমরা দেখবো ধীরে ধীরে। চলুন আমরা সিএমডি মোডে আমাদের নিলাম সিএমডি সার্টে। এখন আমাদের এসএসএস এখানে প্রথম প্রবলেমটা হচ্ছে যে এসএসএস যে সার্ভিসটা, যে সার্ভারটা অ্যাক্টিভ না থাকতে পারে। চলুন আমরা দেখে আসি এটা অ্যাক্টিভ আছে কিনা। ক্লিয়ার করলাম আমরা SYSTEMCTL, আমরা দেখেন আমাদের কি করছে, যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাক্টিভই ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এখন যদি অ্যাক্টিভটা ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কখনোই যার কারণে ইনেবল কমান্ডটা আমরা দিব, ইনেবলটা এই ধরনের না হলে পরবর্তীতে বারবার আমাদের স্টার্ট করে নিতে হবে। ইনেবল কমান্ডটা করে দিলে আমরা আর প্রথম যদি আমরা ইনেবল স্টার্ট করে রিস্টার্ট দিয়ে ইনেবলটা করে দিই তাহলে এটা আমাদের জন্য ই হবে, তাহলে সিস্টেম সিটেল, যাতে পরবর্তী নেক্সট লগইনের সময় আর কখনো আমাদের ইনঅ্যাক্টিভ না দেখায়। SYSTEMCTL restart sss.sc, আমরা সিস্টেমটার আবার রেজিস্টার দিলাম, পরে সিস্টেমটা ইনেবল করব SYSTEMCTL enable sss.sc
ভিস আমার সার্ভিসটাকে কমান্ডটা ভুল হয়েছে, sysdnctl enable ess. যখন কমান্ড ভুল হয় তখন সে রান করবে না, আপনারা সহজেই বুঝতে পারবেন যে কমান্ড ভুল হলে দেখেন আননোন হবে, আর পরেরটা যখন আমি সঠিক দিয়েছি ঠিক সে নিয়ে নিয়েছে। এখন যদি আমরা স্ট্যাটাসটা দেখি sysdnctl status sss.ser service, দেখেন প্রথমে কি আমাদের ইনঅ্যাক্টিভ ছিল, এখন কি অ্যাক্টিভেটেড আছে না রানিং। প্রথমে আমাদের যখন আমরা করেছি ইনঅ্যাক্টিভেটেড ড্যাট ডেট, এখন রানিং আছে। চলুন এখন কি আমরা এসএসএসটাকে ক্লায়েন্ট পিসিতে ঢুকতে পারি এসএসএস এর মাধ্যমে। এখন আমরা চলে গেলাম, যার পরে আমরা আগে যে দিয়েছিলাম ঠিক সিমিলারলি আবার সেই কমেন্টটাই দিলাম, দিলে এখন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, তখন আমাদের পাসওয়ার্ড চাচ্ছিল না। এখানে শুধুমাত্র যে এসএসএস ইনঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ থাকলেই যে এরকম প্রবলেম দেখা দিতে পারে তা না, অনেক সময় আছে এসএসএস পারমিশন কনফিগারেশন করতে না হলে এটা ঢুকতে দেয় না, অনেক সময় আছে এই পোর্ট ফায়ারওয়ালে আটকায় দেয়, তখন এই পোর্টটা ফায়ারওয়ালে অ্যাড করে দিতে হয়। আমাদের এসএসএস কনফিগারেশন নিয়ে একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, আপনারা এটা চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা ঢুকে গেলাম, এখন আমরা কোন ডিরেক্টরিতে আছে কোন পাতে আছে সেটা যদি দেখতে চাই pwd যদি দিই আমরা দিই প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি আমাদের সাইলেন্ট। এখন আমাদের হোস্ট নেম কি আছে আমরা সেটাও দেখে নিতে, হোস্ট এমি হোস্ট নেম এবিসি। হোস্ট নেম আমরা যদি চেঞ্জ করতে চাই, অনেক সময় যদি আমরা কমান্ড মাধ্যমে চেঞ্জ করতে পারবো, অনেক সময় চেঞ্জ করলে রিস্টার্ট না দিলে চেঞ্জ দেখায় না। চলুন আমরা তারপর দেখি হোস্ট নেম দুই ভাবে তিন ভাবে চেঞ্জ করা, আমরা গ্রাফিক্যালি কিভাবে চেঞ্জ করতে হয় অথবা কমান্ড মোডে কিভাবে চেঞ্জ, সেটা আমরা nmtui টুই nmtui দের সব এখানে আইপি কনফিগারেশন করে হোস্ট নেম, এখানে আমাদের যে nmtui দের সেট এবিসি আছে, এবিসি দিয়ে আমরা সাই সো লু সাম সলিউশন আমরা যদি করি কমনটা নিয়ে নিয়েছি, কিন্তু রিস্টার্ট না দিলে এটা চেঞ্জ হবে না। আসলে অনেক সময় দেখা যায় ভিআই ইটিসি হোস্ট, কিন্তু এখানে রিস্টার্ট না দিলে ওই এবিসিটাই ধরে রাখছে, রিস্টার্ট দিলে ঠিক সে নিয়ে নেবে। আমরা আবার স্ক্রিনটা ক্লিয়ার করলাম, অথবা যদি সিএলই আমরা যদি হোস্ট নেম সেট হোস্ট নেম যদি আমরা হোস্ট নেম সেট করতে চাই তাহলে কিভাবে হোস্ট নেম সিটিএল সিটিএল সেট হোস্ট নেম সাইলেন্ট 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 তো আছে, আমি আবার কেন সাইলেন্ট দিলাম সরি, আরিফ দিলাম, কিন্তু এখন আসলে দেখাবে না, যখন আমরা রিস্টার্ট দেব ঠিক সেই সময় এ জিনিসটা দেখবেন। তারপরেও দেখেন আমরা গ্রাফিক্যালি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে হোস্ট নেম কিভাবে ই করতে হয় কন্ট্রোল এক্স দিয়ে বের আসলাম হোস্ট নেম সিটিএল তারপর আপনার এ দিয়ে। আর যদি আমরা দেখতে চাই আসলে চেঞ্জ হয়েছে কিনা, এটা আমরা হোস্ট নেম সিটিএল দিয়ে আমরা নেমটা চেঞ্জ করবো, মানে নামটা চেঞ্জ করবো হোস্ট নেম pwd প্রেজেন্ট ডিরেক্টরি এবং দেখতে চাইলে ইটিসি কনফিগারেশন ভিআই কমান্ডে আমরা দেখতে পারলাম। আমরা যদি চাই এখন আমাদের সিএল আমাদের সিস্টেমে আমাদের সিস্টেম কত সময় ধরে লগইন আছে কে লগইন করে আছে, আমরা যদি ডাব্লিউ কমান্ড দিয়ে থাকি দেখেন আমাদের সিস্টেমে কে কে লগইন, আমাদের পুটি দিয়ে কানেকশন আছে এবং আমাদের আরেকটা মোট দুটো টার্মিনাল দিয়ে কানেক্টেড আছে আমরা দেখাচ্ছে। যদি আমরা যদি আরেকটা মাল্টিপল টার্মিনাল যদি এখানে কানেক্ট করি তাহলে দেখতে পাবো আমাদের জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো 231
এখন দেখেন, যদি আমাদের আগে কি দুটো দেখাচ্ছিল না, যে দুটো কানেকশন দেখাচ্ছিল, এখন যদি আমরা ক্লিয়ার করি, সরি ক্লিয়ার ক্লিয়ার করলাম ডব্লু, এখন দেখেন আমাদের তিনটা কানেকশন, তাহলে আমাদের সিস্টেমে কি কি লগিং আছে এবং কোন টাইম থেকে সে লগিং আছে সেটা যদি দেখতে চাই, তাহলে সেটাও আমরা দেখতে পাবো, এবং কতক্ষণ ধরে টাইম আছে এবং কি কি লগিং আছে সেটা দেখতে পাবো। আমার কমেন্টটা ভুল হয়েছে, সেলি ক্লিয়ার ডব্লিউএইচও এম এডে আসলো ইনস্ট্রাকশন দিতে বলে, আমরা ডাব্লু কমান্ডে হু কমান্ডে দেখেন আমরা লাস্ট লাস্ট কে কখন লগ ইন করেছে আমরা এখানে এই লাস্ট কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারি, এটা লাস্ট কে কখন লগ ইন করছে, এখানে লাস্ট যে কমান্ডটা আছে সেটা কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারি আমরা কে কতক্ষণ লগ ইন আছে। যদি আপ টাইম দিই, আপ টাইম আমাদের কতটুকু আপ টাইম ধরে মানে কোথাও এডে রান আছে, আপ টাইমটা আমরা দেখতে পাই। যদি আমরা চাই, যদি আমরা কে এখানে হু ডব্লিউ এইচ ও এ কে লগিং আছে সেটা দেখতে পারে আমরা, আমাদের যে এইডের যে রিলিজ আছে এটা আমরা অনেকভাবে এই চ্যানেলে আছে কিভাবে উবুন্টু রিলিজ দেখতে পারবো, আমাদেরকে এল এস বি এল এস বি যদি আমরা চাই আমাদের কমান্ডটি সব কমান্ডগুলো আপনাদের ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। এবং আমি একটা জিনিস দেখতেছিলাম যার কারণে আপনাদের একটু হয়ে গেল, এল এস বি রিলিজ যদি আমরা চাই রিলিজটা আমরা দেখতে পারি। আমি দেখতেছিলাম যে আমি আজকে কোন কোন কমান্ডগুলো কাজ নেব এটা দেখতেছিলাম। আমি আর ভিডিও বেশি লং করব না, এভাবে আমরা কালির বেসিক টু অ্যাডভান্স আমরা দেখব, আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এখন যদি দেখতে চাই কতগুলো কমান্ড দিয়েছিলাম, এতক্ষণ হিস্টোরি স্টোরি কমান্ডের মাধ্যমে আমরা আমরা কি কি কমান্ড চালাইছি পর্যন্ত আমাদের হিস্টোরিতে সব জমা থাকে। এখানে দেখেন আমার কোনো কমান্ড ভুল করেছি নাকি না, যে পরবর্তীতে আমরা দেখতে চাই তাহলে হিস্টোরি কমান্ডের মাধ্যমে আমরা এটা করতে। আবার স্ক্রিন ক্লিয়ার কিভাবে করতে হয় সেটা তো সিএলই এআর ক্লিয়ার এর মাধ্যমে দেখলেন। এখন যদি আমরা সিস্টেমটাকে কিভাবে অটোমেটিক্যালি রিবুট দিতে পারি বা শাট ডাউন করতে পারি, এখন আমরা শাট ডাউন করে দেবো সিস্টেমটাকে, রিবুট করবো, রিবুট রিবুট করলাম, রিবুট হয়ে গেল সিস্টেম, দেখেন এখানে আর কোনো জায়গায় কাজ করবে না। এখন যে শাট ডাউন দিতে এস এস ইউ টি ডিও ডাব্লিউ এন শাট ডাউন নাম সরি এস এস ইউ টি ডিও ডাব্লিউ এন নাম শাট ডাউন, কারণ হচ্ছে এটা আবার অলরেডি সে রিবুট নিয়েছে যার কারণে সে নিচ্ছে না, অথচ কুকি সেশনটা ধরে রেখেছে। তাহলে আজ আমরা কি দেখলাম কিভাবে আমরা এসএসএস লগ ইন করতে পারি, কিভাবে আমাদের এসএসএস লগ ইন প্রবলেম হলে সলিউশন করতে পারি, কিভাবে রিবুটটা নেওয়ার পর আমি আর একটু দেখাচ্ছি আপনাদের রিবুটটা নিয়ে, রিবুটটা নিয়ে আবার ওপেন হয়ে গেছে, এখন রিবুটটা নিয়ে ওপেন হয়ে কিভাবে দেখেন রিবুট নিয়ে যেখানে সি ছিল সেখানে সি ক্লিয়ার ক্লিয়ার। যদি আমরা টাইমটা দেখতে চাই টাইম আমাদের টাইমটা কারেন্ট যে টাইমটা আছে সেটা দেখেন, ডেটটা দেখতে চাই ডেট ডেট দেখতে চাই, ক্যালেন্ডার দেখতে চাই 1971 সালের ক্যালেন্ডার সিএল সিএল ক্যাল, যদি 1971 সালের 71 এর ক্যালেন্ডার দেখতে চাই আমরা যে কোনো সালের ক্যালেন্ডার মানে স্পেসিফিক সালের স্পেসিফিক মান্থের দেখতে পারি আমরা সেল ক্যাল, যদি আমরা কারেন্ট
ট্যাল দিয়ে কারেন্টটা চলে আসবে। এমন নিত্য নতুন টিপস এবং ট্রিক্স পেতে আমাদের সাথে থাকুন এবং আমরা বলতে এখন যদি আমরা চাই সরাসরি এটাকে রিবুট করে দেবো। সিএলিয়ার সিএলিয়ার ক্লিয়ার স্যার আমরা যদি এই কমান্ডটা ইউজ করি শুধু শাট ডাউন নাও, তাহলে এখন সে শাট ডাউন হতো, অথবা শুধুমাত্র যদি আমরা রিবুট লিখি তাহলে রিবুট হয়ে যাবে। আমরা এখন কম্পিউটারটা শাট ডাউন করে দেবো যাচ্ছে আমাদের ওএসটাকে। তাই আমরা শুধু শাট ডাউনটা কমান্ডটা দিলাম, আমাদের এখনই পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড চাপা আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দিলে আমাদের কম্পিউটারটা শাট ডাউন হয়ে গেল। এভাবে বেসিক থেকে অ্যাডভান্স ধীরে ধীরে আমরা আসবো, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।